بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina astafa amma ba'd. Shupriyo darshak shrota, ei muhurte TV seter shamne kingba online live streaming er maddhome je jekhan theke amader sathe jukto hoyechen apnader prottekke antorik priti shubhechha o mubarakbad janiye shuru korchi IQRA Banglar ekhonkar shorashori ayojon জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কিংবা ইমেইলে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্ন আমাদের সামনে রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে উমরা বিষয়ে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান প্রদান করতে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেমে দিন উস্তাদুল আসাতিজা দারুল উলুম ফোর্ট স্কোয়ারের মুহতারাম শাইখুলহাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? মানে হুজুরের কাছ থেকে আজকে ইনশাআল্লাহ উমরা বিষয়ে আলোচনা শুনবো। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة فإلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمان تريقلا بانغلار پريو در شخصو تبائي بانگوني را اسلامي كيو ان اي ويد اكرا پروگرامي آس كيامة اللح چبي شوي حلو عمرا پرشنگي كرن اپتارا ہونے كي حيطا عمرائي যাওয়ার জন্য এখনও প্রস্তুতি করতেছেন, অনেক বর্তমানে উমরা পালনে হয়তো রত আছেন, আর আমরা আরও কিছু এরকমও আছি যারা হয়তো এখন উমরা যাওয়ার কোনো প্ল্যান না থাকলেও হয়তো ফিউচারে সুন অ্যাজ পসিবল আমরা হয়তো উমরা যাওয়ার মনে মনে প্ল্যান রয়েছে। এবং আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্যে আমরা যারা আছি প্রায়ই বিভিন্ন সময় সুযোগে আমরা উমরায় গিয়ে থাকি। সেই হিসাবে আজকে আমাদের আলোচ্য বিষয় উমরা প্রসঙ্গে। উমরা মেজরিটি উলামায়ে কেরামের মতে এটা সুন্নতে মুআক্কাদা, ফরজ বা ওয়াজিব নয়, যদিও ইমাম শাফি রহমতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামের মতে এটা কিন্তু আবার ফরজ বা ওয়াজিব বলা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজরিটি উলামায়ে কেরামের মতে এটা ওয়াজিব নয়। এই মর্মে একটি হাদিস রয়েছে তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে, যা হাদিসটি বর্ণিত হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে। উনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, উমরা সম্পর্কে ওয়াজিবাতুন হিয়া, উমরা কি ওয়াজিব? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন,
লা, উমরা ওয়াজিব নয়, তবে ওয়াং তাআতামিরা খাইরুল্লাকা, যদি উমরা করতে পারো তোমার জন্য অনেক কল্যাণ এবং সওয়াবের কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে উমরা করার জন্য এনকারেজ করেছেন এবং বলেছেন এটা ফরজ বা ওয়াজিব নয়, কিন্তু অনেক ফায়দা রয়েছে উমরার মাধ্যমে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেও উমরা করেও প্রমাণ করেছেন উমরা একটি ভালো এবং নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে উনি চারটি উমরা করেছেন। প্রথম সহিহ হিজরিতে উমরার জন্য বের হয়ে যদিও বাধাগ্রস্ত হয়েছিলেন, ফলে সুলে হুদাইবিয়া হয়েছিল, বাট নবী করিম সাহেব পূর্ণ প্রস্তুতি ছিল যে আমরা উমরা করবই। এই নিয়তের কারণে এটাকেও উমরা হিসাবে সুমার করা হয়, গণনা করা হয়। নবী করিম সাহেবের সঙ্গে প্রায় 1500 সাহাবা একরাম নিয়ে ওই সহিহ হিজরিতে উমরার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু বাধাগ্রস্ত হওয়ার কারণে হুদাইবিয়া প্রান্তে সেখানে একটি সুলা হয়েছিল যেটাকে সুলে হুদাইবিয়া বলা হয়। এই ছিল প্রথম উমরা, ওটা ছিল জুলকায়দায়। দ্বিতীয় আরেকটি উমরা করেছেন নবীর ইসলাম নেক্সট ইয়ার 7 হিজরিতে, ওই আগের বর্ষের উমরার কজা হিসাবে। এবং 3 নম্বর উমরা করেছেন 8 হিজরি ফতে মক্কার পরে হুনায়ন অভিযান থেকে রিটার্ন আসার সময়। নবী করিম সাল্লাম জিহিরা নামে একটি জায়গায় অবস্থান করেছিলেন এবং সেখানে রাত্রে এশান নামাজের পরে কিছু সাহাবায়ে কারাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উমরা করে আবার ফজরের পূর্বেই জিরানায় রিটার্ন গিয়েছিলেন। যে উমরাটি অনেকের জানা, অনেকের আবার জানা ছিল না, যার কারণে অনেক সাহাবায়ে কারাম সেটাকে সুমার করেন, কেউ সুমার করেন না। এবং চতুর্থ উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন হজের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 হিজরিতে জুলহিজ্জার মাসের 4 নম্বর তারিখে মক্কায় ঢুকেই প্রথমে উমরা করেছেন, তারপরে হজ করেছিলেন। তো এই চারটি উমরা আল্লাহ নবী লাইফেও করেছেন এবং উমরার জন্য এনকারেজও করেছেন। রাসূল বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার হজ উমরা করবে। আরেকটি হাদিসে বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, যদি একটি উমরা করা হয় তেক উমরা করার কারণে পূর্ববর্তী উমরা থেকে নিয়ে এই উমরা পর্যন্তর মধ্যবর্তী সময়ের সকল গুনাহের জন্য এই উমরাটি কফফারা হয়ে যায়। অর্থাৎ উমরার মাধ্যমে বিগত দিনের গুনাহ আল্লাহ পাক মাফ করে থাকেন। তো এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য উৎসাহ দিয়েছেন, সাহাবায়ে কেরাম বারবার উমরা করেছেন। এখানে একটি বিষয়, উমরা আমরা কীভাবে করব, তো উমরার মধ্যে চারটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। উমরার নিয়তে হারাম বাঁধা, যেভাবে হজেরও আমরা এহরাম বেঁধে থাকি, এবং এই এহরাম বাঁধার পূর্বে আমাদেরকে আরও কতিপয় সুন্নত বা মোস্তাহাব কাজ রয়েছে। নখ চুল কেটে বডির যে সমস্ত রুম রিমুভেবল, যেগুলোকে আমরা ক্লিন করি, এগুলোকে আমরা ক্লিন করে সুন্দরভাবে গোসল করে এহরামের কাপড় পরিধান করে সুযোগ থাকলে, মকরু টাইম না হলে 2 রাকাত নামাজ পড়ে তারপরে উমরার নিয়ত করা, লাব্বাইকা বিউমরাতিন বলে, অথবা আল্লাহুম্মা ইন্নী উরীদুল উমরাতা ফায়াস্তির হালি ওয়া তাকাব্বাল হা মিন্নি, আয় আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, আপনি এই উমরাকে কবুল করে সহজ করে দিন। আরবিতেও বলতে পারেন, আপনি আপনার ভাষায় বলতে পারেন। নিয়ত করাটাও মৌখিকভাবে বলাটাও এখানে কিন্তু সকল উলামায়ে কেরাম একমত, হজ এবং উমরার নিয়তটা মৌখিকভাবে বলাটাও কিন্তু মুস্তাহাব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম হজ এবং উমরার নিয়ত মৌখিকভাবেও করেছেন। এবং জেনারেল হাদিস এটাকে সাপোর্ট করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল ডিপেন্ড করে নিয়তের উপরে, অতএব আমরা মৌখিকভাবে এখানে নিয়ত করব। তারপরে হারাম বাদার পরে আপনি তালবিয়া পড়বেন। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া আপনি এহরাম বাজার পর থেকে নিয়ে বারবার পড়তে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি মক্কায় গিয়ে এই উমরার জন্য তোয়াফ শুরু করার জন্য হজরত আসরের সামনে যাওয়ার আগ পর্যন্ত আপনি বারবার এই তালবিয়া পড়বেন। ওই টাইমে আপনার জন্য সবচেয়ে বড় উত্তম জিকির হবে এই তালবিয়া বেশি বেশি করে পাঠ করা। বিশেষ করে আপনার অবস্থার চেঞ্জ যখন হবে ওই টাইমে তলবিয়া পড়াটা মোস্তাহাব, এবং যে সময় পড়বেন তিনবার পড়াটা আরেকটি মোস্তাহাব। যেমন আপনি খাবার পরে তিনবার পড়েন, নামাজ শেষ করেছেন তিনবার পড়েন, ঘুম থেকে উঠেছেন তিনবার পড়েন, গাড়িতে উঠেছেন তিনবার পড়েন, নামছেন তিনবার পড়েন,
এবার প্রত্যেক চেঞ্জিংয়ের সময় মুভমেন্টে আপনি তিনবার করে পড়ার চেষ্টা করবেন, যত বেশি পড়বেন ততই ভালো। এক পর্যায়ে আপনি এবং ওই টাইমে এহরাম বাঁধার পরে এহরামের মাওয়ানে এবং মাহজুরাতে হেনা এহরাম বলতে যেগুলো বোঝা যায়, অর্থাৎ এহরাম বাঁধার পরে কিছু রেস্ট্রিকশন রয়েছে, কাজগুলো আমরা করতে পারবো না, ওই কাজ থেকে বিরত থাকা। একটি কথা স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, আমরা নমাজেরও তকবীরে তাহরিমা বলে থাকি। কি বলি আমরা? তকবীরে তাহরিমা। কারণ নমাজের সহিত আল্লাহ আকবার বলার সঙ্গে সঙ্গেই অনেক কাজ যেগুলো নমাজের বাহিরে আমাদের জন্য করার পারমিশন ছিল, নমাজ সালাম ফিরানো পর্যন্ত ওই টাইমের ভিতরে ওই কাজগুলো টেম্পোরারি আমাদের জন্য নিষেধ হয়ে যায়, তো এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। ঠিক এহরামের সময়ও আমরা, এহরাম বাঁধার পরেও আমরা কিন্তু এইভাবে অনেক জিনিস আমাদের জন্য নিষেধ হয়ে যায়, যেমন আমরা নখ চুল কাটতে পারবো না, আতর খুশবু লাগাতে পারবো না, পুরুষ যারা সেলাই করা কাপড় পরিধান করতে পারবো না, মাথা ডাকতে পারবো না, মুখ কভার করতে পারবো না, পায়ের মধ্যে আমরা স্যান্ডেল পরিধান করবো, এইভাবে কতিপয় জিনিস আমাদের মেনে চলতে হবে। এক পর্যায়ে আমরা মক্কায় ঢুকার পরে সেখানে গিয়ে তোয়াফ করবো, সাত চক্কর দেওয়ার মধ্যে তোয়াফ হয়, এরপরে দুই রেখাত নামাজ পড়বো ওয়াজিব। তো এহরাম বাঁধা, তোয়াফ করা, তারপরে সোমরার সাই করা, আর এরপরে থাই শেষ হওয়ার পরে মাথার চুল কসর বা হলক অর্থাৎ ছুটো করা অথবা শেভ করা পুরুষের জন্য, আর মহিলা যারা আপনার চুলের 1 ইঞ্চি কাটবেন। এই হলো এহরামের 4টি কাজ। ইনশাল্লাহ আমার মনে হয় এই বিষয়ে তোমরা পরবর্তী আবার আলোচনা যাবো সুফল ইনশাল্লাহ। জি জাজাকুমুল্লাহ হাসান জাদা। জি ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা শুনবো ইনশাল্লাহ হুজুরের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে কলাররা যুক্ত হতে শুরু করেছেন, আমরা এখন তাদের দিকে একটু যাব, দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসর যদি খোঁজ হয় হুজুরতে, আমি আসরের আগে ফতম পারমু না বাদে ফতম পারমু হুজুর? ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমত নামাজ আমরা কজা করব না, উজর সারা দিয়ে নামাজ কজা করি এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। যদি বিশেষ কোনো উজরে নামাজ কজা হয়ে যায় বা উজর সারা দিয়ে আমি কজা করেই ফেলি, তা আমার দায়িত্ব হবে সুন অ্যাজ পসিবল নামাজটা কজা করা। আরেক ওয়াক্ত আগার আসে আরেকটা ওয়াক্ত আসার আগে আগেই আমাকে এই নামাজের কজা করতে হবে। হ্যাঁ, যদি আমার কজার পরিমাণ এবং নাম্বারটা 6 ওয়াক্তের বেশি হয়ে যায় তখন হয়তো আমি, যেহেতু 6 ওয়াক্ত নামাজ কজা হয়ে গেছে অলরেডি, আমি যদি এখন এগুলো সবগুলি পড়তে যাই হয়তো এখন বর্তমানে কারেন্ট ওয়াক্ত যেটা রয়েছে এখন যে নামাজের টাইম আসছে হয়তো এই নামাজটা দেরি হতে যেতে পারে, তো সেখানে হয়তো ওই নামাজগুলো রেখেও আমি ওয়াক্তি নামাজ আমি পড়ে নিতে পারবো। আর যদি আমার কজা 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত বা 4 বা 5 ওয়াক্ত হয় তাহলে আমার উচিত হবে যে আরেকটা ওয়াক্ত আসার আগে আগে ওই নামাজ পড়বার আগে আগে আমি কজাগুলো পড়ে শেষ করে তারপরে ওয়াক্তের নামাজ আমাকে পড়তে হবে। হ্যাঁ, যদি আমার কজার নাম্বার 6 ওয়াক্তের বেশি হয় অথবা আমার কজা নামাজ আমি ভুলে যাই অথবা এখন বর্তমানে যে নামাজের টাইম আসছে এত শর্ট, আমি যদি কজাগুলো পড়তে যাই এই নামাজটা কজা হয়ে যাবে, ওই 3 অবস্থায় আমি কজা নামাজ রেখে ওয়াক্তের নামাজ আমি পড়ব। এবার আসুন, কজা পড়তে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান্নামান সালাতিন আও নাসিয়াহা ফালিসাল্লিহা ইযা ইস্তাইকাযা ও যাকারাহা। যদি কেহ নামাজ ভুলবশত ছুটে যায় অথবা হয়তো ঘুমিয়ে গিয়েছিলেন, অ্যাক্সিডেন্ট নামাজ মিস হয়ে গিয়েছে, তবু ওই নামাজটা মাফ নাই। রুসেন বলেন, যে সময় স্মরণ হয়েছে সঙ্গে সঙ্গে অথবা যে সময় ঘুম থেকে উঠছেন সঙ্গে সঙ্গে, যদি টাইমটা মকরু টাইম না হয় সাথে সাথে নামাজটা পড়ে ফেলার সুন অ্যাজ পসিবল। লক্ষ্য করুন, ঘুমাইয়া মিস হলে বা বুলিয়া নামাজটা মিস হলেও যদি মাফ হলো না, পড়া লাগলো, তাহলে যে নামাজটা আমি ঘুমেও ছিলাম না, আমার স্মরণ ছিল, কোনো উজর ছাড়া আমি নামাজ কজা করলাম, এই নামাজ কজা লাগবে না? অবশ্যই লাগবে। বরং সেখানে আমি কেন কজা করেছি, আমি অপরাধ করেছি, পাপ করেছি, সেজন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে, এজন্য নামাজ কজা করতে হয়। সমস্ত উলামায়ে কেরাম, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল মতি বলেন, ইমাম মালিক সাহেব বলেন, ইমাম আবু হানিফা বলেন, যে কোনো স্কলারকে আপনি জিজ্ঞাসা করেন, তাদের ফতোয়া জিজ্ঞাসা করেন, সবাই বলেছেন নামাজ কজা করতেই হবে। যদি উজর ছাড়া কজা করে থাকি তাহলে তো গুনাহ করেছি কবিরা, তওবাও করতে হবে, সঙ্গে কজা করতে হবে।
এবার আসুন খোদা কখন করবেন, এবং জীবনের পুরাতন খোদাগুলো যত সুনেত করে ফেলবেন, শুধুমাত্র তিন টাইম ছাড়া, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং ঠিক দুপুরের সময় ছাড়া যে কোনো টাইমে যে কোনো মাঝে খোদা করতে পারেন। আপনার প্রশ্ন ছিল মাগরিবের পরে মাগরিবের খোদা পড়তে পারবেন কি? ইয়েস পারবেন। আসরের আগে বা পরে পারবেন? ইয়েস পারবেন। অর্থাৎ শুধুমাত্র তিন টাইম ব্যতীত যে কোনো টাইমে আপনি খোদার মাঝে পড়তে পারেন এবং পড়বেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ হাসান জাযা। ওনার একটা দ্বিতীয় প্রশ্ন ছিল, কিন্তু আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে ইনশাআল্লাহ। বিরতির পর আবার ফিরে এসে আপনার প্রশ্নের জবাব ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে আমরা জেনে নেব। সুপ্রিয় দর্শক, আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ইনশাআল্লাহ ফিরে আসবো। সেই পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আবারও ইসলামিক কিউ এন এ উইথ ইকরায় আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আমরা বিরতির পূর্বে আমাদের মহতারাম অতিথি হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে উমরার ফজিলত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। পরবর্তীতে আমরা একজনের প্রশ্নের সমাধানও জেনেছি। আমরা ইনশাল্লাহ আবারও ফিরে যাচ্ছি আমাদের মহতারাম অতিথির কাছে, এবং আমরা হজরতের কাছ থেকে এখন আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধানও জেনে নেবো ইনশাআল্লাহ। জি হজরত, জাযাকুমুল্লাহ। আমরা প্রথমে যে সিস্টার প্রশ্ন করেছিলেন, আমরা বিরতির কারণে প্রশ্নের আনসারটা শেষ থেকে গিয়ে আমরা একটু সংক্ষিপ্ত করে আমি চলে গিয়েছিলাম। তো প্রথমত আমরা নামাজ খোদা করব না। দুই নম্বর, যে খোদা হয়ে যায় সুন অ্যাজ পসিবল, আরেক অক্ত আসার আগে আগে এই খোদা নামাজটা আমরা পড়ে নেব। হ্যাঁ, যদি খোদার নাম্বারটা 76 বেশি হয় অথবা আমি ভুলবশত পরবর্তী অক্তের নামাজ পড়ে ফেলি, অথবা নামাজের পরবর্তী অক্তের নামাজের টাইম হয়ে গেছে এবং টাইমটা এত শর্ট, যদি আমি খোদা পড়তে যাই তাহলে এই অক্তের নামাজটাও আবার খোদা হয়ে যাবে। তো এই তিন কেইসে পুরাতন খোদা রেখেও আমি উপস্থিত যে নামাজের টাইম এসেছে ওই নামাজটা আমি পড়ে নিতে পারবো। খোদার নামাজ পড়ব কোন টাইমে? দিনের যে কোনো টাইমে যে কোনো নামাজ পড়া যেতে পারে। একটা কথা মনে রাখবেন, আসরের খোদা পড়তে হলে আসরের টাইমেই পড়তে হবে, এটা মোটেই জরুরি নয়। পাঁচ অক্তের খোদা যে কোনো টাইমে পড়তে পারেন। ফজরের খোদা যদি আপনি জোহরের টাইমে পড়েন বা আসরে বা মাগরিব টাইমে পড়েন বা এশার টাইমে পড়েন, পড়তে পারবেন সমান বাকি পাঁচ অক্তের চার অক্তের ক্ষেত্রেও। একটি কথা মনে রাখবেন, তিনটি টাইমে ফরজ বা নফল নামাজ পড়া যায় না, ইভেন খোদাও পড়া যায় না। কয়টি টাইম? মাত্র তিনটি টাইম। সূর্য ওঠার সময়, সানরাইজ যে সময় হচ্ছে, ঠিক দুপুরের সময় মিড ডে, যে সময় সূর্যটা হাইয়েস্ট পয়েন্টে থাকে, যেটাকে আমরা দুই ফোর বলে থাকি, দুপুরের সময় আর সূর্য ডুবার সময়, এই তিন টাইমে খোদা পড়বেন না। বাকি যে কোনো টাইমে যে কোনো নামাজের খোদা পড়া যেতে পারে। আপনার মনে হয়তো প্রশ্ন রাখতে পারে যে জোহরের খোদা পড়তে হলে জোহরের টাইমে পড়তে হবে কি? না, জরুরি নয়। আপনি জোহরের খোদা নামাজ জোহরের টাইমেও পড়তে পারবেন, জোহরের টাইম ছাড়াও বাকি চার অক্তের যে কোনো এক টাইম আপনি পড়তে পারবেন, অক্ত ছাড়াও আপনি পড়তে পারবেন। তো আপনার একটা প্রশ্ন ছিল যে মাগরিবের নামাজের পরে খোদা পড়তে পারবেন কি? মাগরিবের, ইয়েস পারবেন। আপনার একটি প্রশ্ন ছিল যে আসরের নামাজের খোদা, পুরাতন খোদা, এটা কি আসরের পূর্বে পড়তে পারবেন? পূর্বে পারবেন, আসরের পরেও পড়তে পারবেন, এবং আসরের খোদা আসরের ছাড়া অন্য অক্তেও পড়তে পারবেন। মাগরিবের খোদা মাগরিবের আগে বা পরে ছাড়াও অন্য টাইমেও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র তিনটি টাইম ব্যতীত যে কোনো টাইমে খোদা পড়া যেতে পারে। এবার আসুন আমরা মূল বিষয়ে আমরা যাই। এখানে একটি বিষয় আমি বলেছিলাম যে আমরা উমরার মধ্যে চারটি কাজ করি। কয়টি কাজ করি? চারটি। উমরা নিয়ে তো এহরাম বাঁধা, এবং এহরাম বাঁধতে হলে ক্ষতিপয় নিয়ম রয়েছে। তারপরে মক্কায় যাওয়ার পরে আমরা যে সময় রেডি হব আমরা তোয়াফ করব। তো তোয়াফের ক্ষতিপয় নিয়ম রয়েছে, যেমন তোয়াফের পূর্বে অজু থাকতে হবে, অর্থাৎ আমি পাক থাকতে হবে, গুসলের প্রয়োজন হলে গুসল আর না হয় অজু করে আমাকে নমাজ পড়ার দুঃখ আমি পবিত্রতা অর্জন করতে হবে আমাকে। অতএব যদি কোনো মা বোন কোনো সিস্টার মান্থলি পিরিয়ডের মধ্যে থাকেন, মেনসিসের মধ্যে থাকেন, তাহলে আপনি কিন্তু ওই টাইমে তোয়াফ করতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ ওই টাইমে নমাজ পড়তে পারতেছেন না, আপনি সমান ওই টাইমে তোয়াফও করতে পারবেন না। রসুল বলেছেন আর তোয়াফ কাস সালাহ, তোয়াফ এটি হচ্ছে নমাজের মতো, নমাজের জন্য যবে তহারত এবং পবিত্রতা জরুরি, তোয়াফের জন্য সমান এই পবিত্রতা জরুরি। এই তোয়াফের জন্য পুরুষ যারা আমরা, আমরা তো এহরাম পরা অবস্থাতে তোয়াফ করব, অতএব আমরা তোয়াফের শুরুতেই কাবার সামনে যাওয়ার পরেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা হাত উঠাবো, তারপরে হজরত আসরকে আমরা ডাইরেক্ট চুমা দেব, অথবা কোনো জিনিস দিয়ে হজরতকে টাচ করে সেটার মধ্যে আমরা চুমু খাবো,
অথবা দূর থেকে হাত দিয়ে ইশারা করে এমনভাবে ইশারা করবো যে আমার হাতটা আমি হজ রাস্তার উপরে রাখছি, এইভাবেই আমি মনে করি, এইভাবে হাতটা আমি রেখে তারপরে হাতে চুমা খাবো কি না খাবো না, হাদিসের মধ্যে পক্ষে বিপক্ষে কোনো কিছু আসে নাই। বাট ওলামা একরাম মনে করেন প্রথম দুইটি যদি ডাইরেক্ট হজ রাস্তাকে চুমা দিতে হয় অথবা কোনো জিনিসকে টাচ করে যদি চুমা দেওয়া লাগে তাহলে তিন নম্বর সুরতে ইশারা দিয়েও সেখানে চুমা দেওয়াটা ভালো, বাত না দিলেও কোনো সমস্যা হবে না। এরপরে আপনি তফ শুরু করলেন, তফ শুরু করার সময়ে আমরা পুরুষরা মনে রাখতে হবে আমাদের ইস্তেবা লাগবে, অর্থাৎ ডাইনের শোল্ডার খোলা থাকতে হবে। আপনারা হয়তো দেখেছেন এহরামের কাপড়টি ডান শোল্ডারের নিচ বগলের নিচিক দিয়া ঘুরাইয়া বাম শোল্ডারের উঠাইয়া রাখা হয়, অতএব এই ডাইনের শোল্ডারটা খোলা থাকে পুরুষের, এটাকে কি বলে ইজতেবা। তো এইভাবে হজের কতিপয় শব্দ রয়েছে, আরবি শব্দ অনেক সময় বিভিন্ন বুকে ইউজ করা হয়, আমরা সেগুলোর অর্থ বা মিনিং সম্পর্কে আমাদের অবগত থাকা জরুরি। তো পুরুষদের ইজতেবা করতে হয়, বা সিস্টারদের জন্য নয়, মা বোনদের জন্য নয়, প্রশ্নই আসে না, কারণ আপনাদের ফুল বডি কভার রাখতে হয়। তারপরে প্রথম তিন চক্করের মধ্যে রমল করতে হয়। রমল মানে কি, যে আমরা হাঁটার সময় জগিং করি, বা আপনারা দেখছেন পুলিশ বা সোলজাররা যেভাবে কুইক মার্চ করে খুব তাড়াতাড়ি ফাটাকে গণ গণ স্টেপ দিয়া আর একটু জলদি আটার চেষ্টা করে, এই ধরনের প্রথম তিন চক্কর করতে হয়, এটাকে রমল বলে। তো প্রথম তিন চক্কর রমলও করবেন, মা বোনদের জন্য এটা নয়। তো এইভাবে ষাটটি চক্কর দেওয়ার পরে আপনি হিসাব রাখবেন ঠিকভাবে, যদি মধ্যখানে নমাজ শুরু হয়ে যায় আপনি নমাজ সই করতে পারবেন, যে জায়গায় আপনি ছিলেন নমাজ পরে ওই জায়গা থেকে আবার কন্টিনিউ করলেও আপনার তওয়াব কমপ্লিট হবে। সাতটি চক্কর দেওয়ার পরে আপনার তওয়াব কমপ্লিট হয়ে গেল। তওয়াফের সময় আপনি যে কোনো দোয়া পড়েন সমস্যা নাই, তবে দুনিয়াদারি কোনো আজেবাজে কথা ওই সময় বলবো না আমরা, এবং আল্লাহর দিকে মনে রাখবো, সেটা নমাজের মতো যেহেতু মনে করবো আমি নমাজে, যদিও নমাজের মধ্যে কথাবার্তা বলা যায় না কিন্তু তফের মধ্যে ভালো কথা বলা যায়, মোস্তামসিল জিজ্ঞাসা করা যায়, দোয়াও পড়া যায়। বিশেষ করে হজরে আসদের কর্নারে আসার আগের কর্নার যেটা, যেটাকে রুকনে ইয়ামনি বলে, কোনটি হজরে আসদ যে কর্নারে, এর আগের কর্নারে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কর্নার থেকে হজরে আসদ কর্নার পর্যন্ত আসতে আসতে ওই টাইমে রসুল দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, আপনি এই দোয়া বারবার পড়তে থাকবেন। অন্যান্য তোয়াফের সময়ে খাস কোনো দোয়া দিশে না আসলেও আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, অথবা যে কোনো তসবি পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তসবিগুলো পড়তে পারেন। কিছু কিছু বুকের মধ্যে হয়তো দেখবেন প্রথম চক্করের দোয়া এইগুলি এত লম্বা, দুই নম্বর চক্করের দোয়া এত আরও লম্বা একটা, এই দোয়াগুলো কিন্তু উলামায়ে কারাম প্রত্যেক তোয়াফের সাথে সম্পর্ক রেখে রিলেশন রেখে ওই দোয়াগুলো চয়েস করেছেন, এটা কিন্তু পড়তেই হবে, কোনো খাস হাদিসের প্রমাণিত নয়, পড়লেও কোনো সমস্যা নাই, না পড়লেও কোনো সমস্যা নাই। তাই বলে অনেকে কিন্তু ওই দোয়াগুলো দেখে মনে করেন হজ বা আমরা এত কঠিন, সুবহানাল্লাহ, সাত চক্করে সাত ধরনের এত লম্বা লম্বা দোয়া আমি পড়তেও পারবো না, আমি হজে যাবো না, তওবা করবো না, না বিষয়টা এরকম নয়। যেভাবে আমি ছোটোবেলা শুনেছিলাম একজন লোক, উনি তারাবির নামাজে আসতো না, তো জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন তারাবির নামাজ পড়ো না, কয় হুজুর আমি তো তারাবির সব কিছু জানি কিন্তু ওই যে চার রাকাত পড়ে দেন জিলমিল দোয়া পড়ে যেটা ওইটা আমি জানি না, এজন্য আমি তারাবির নামাজে যাই না। তো জিলমিল দোয়া বলতে তারাবির চার রাকাতের পড়ে সুবহানাল্লাহিল মুলকি যে পড়া হতো, এটা কিন্তু মোটেই ফরজ নয়, ওয়াজিব নয়, না পড়লেও নামাজ হবে। তবে একটি কথা এখানে পরিষ্কার করা প্রয়োজন, পড়লেও কিন্তু সওয়াব বা মুস্তাহাব রয়েছে, পড়তে পারলে ভালো। অনেকে মনে করেন পড়লে বিদাত হয়ে যাবে, না 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 না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সাতি নামাজে এই দোয়া পড়েছেন বলেও বিভিন্ন হাদিসের কিতাবে তাফসীরের কিতাবে এটা উল্লেখ রয়েছে, এবং এটা ফেরেশতাদের তসবি, পড়লে অত্যন্ত সুন্দর একটি তসবি পড়া যেতে পারে, মুস্তাহাব বা জায়েজ তো হবেই, বেদাত বলা যাবে না। যদিও কেহ কেউ ওভার পণ্ডিতি করে এটাকে বেদাত বলে ফেলেন, তাই বলে বেদাত বলা যাবে ওভার পণ্ডিতি, পড়তেই হবে না পড়ে নামাজ হবে না, এটাও কিন্তু বাড়াবাড়ি। আমরা সবসময় বলে থাকি ইসলাম বাড়াবাড়িকেও পছন্দ করে না, চাড়াচাড়িকেও পছন্দ করে না, ইসলাম বিটুইন বাড়াবাড়ি অ্যান্ড সাড়াছাড়ি, ইফরাত এবং তফরিত, আরবিতে বলে বাড়াবাড়ি মানে ইফরাত আর সাড়াছাড়ি মানে তফরিত, আল ইসলাম ও বাইনাল ইফরাত ইউ তফরিত, সিরাতে মুস্তাকিম মানেই হলো সেখানে বাড়াবাড়ি চলবে না এবং চাড়াচাড়ি চলবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হয়। খাইরুল উমুরি আওসাতুহা, আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাত, ওয়াসাতের মানা হলো মিডিয়াম ফেয়ার এবং ইনসাফ,
এখানে বাড়াবাড়ি চলে না, কমাকমি চলে না, কম করা যায় না, ঠিক আছে? তো এই তোয়াফের দোয়াগুলোও কিন্তু ঠিক ঠেমনিভাবে পড়তে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। আপনি কোনো দোয়া না পড়ে যদি আপনি তোয়াফ শেষ করেন, আপনার তোয়াফ হয়ে যাবে ইনশাল্লাহ। বাট সাতটা চক্কর দিতে হবে, হিসাব রাখতে হবে, এবং তোয়াফের সময়ে আপনি তোহারত থাকতে হবে আপনার, অর্থাৎ আপনি অজু থাকতে হবে, আপনি পবিত্র থাকতে হবে। যদি কোনো কারণে অজু ছুটে যায় কি করবেন আপনি? আপনি গিয়ে অজু করে তারপরে যে জায়গাতে আপনার অজু গিয়েছিল ওই জায়গাতে কন্টিনিউ করতে পারবেন? আজই মনে করেন যে আমি তিন চক্কর বা এক বা দুই চক্কর মাত্র দিয়েছি, আমি নতুনভাবে করবো, আরও ভালো কথা, আপনি নতুনভাবে করতে পারেন। তো আপ শেষ, এবার আপনি দুই রাকাত নামাজ পড়ুন। হজরে আসদ এই মকামে ইব্রাহিমকে সামনে রেখে যদি সুযোগ থাকে, নতুবা আপনি যেখানে জায়গা পান দুই রাকাত নামাজ আপনি পড়ে নিন। এরপরে আপনি মনের মতো করে জমজমের পানি পান করুন, আল্লাহু আকবার। জমজমের পানি পান করবেন, দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমজমের পানি পান করবে যে দোয়া করতেন, আপনারা হয়তো জানেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। তিনটি কথা আল্লাহ নবী সেখানে চাইতেন, কয়টি কথা? তিনটি। আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ, আল্লাহ আমাকে ইলমে নাফে দান করো, বেনিফিশিয়াল নলেজ, এমন জ্ঞান দান করো যে জ্ঞান আমার উপকারে আসে দুনিয়া আখেরাতে। কেন? কারণ অনেক সময় আমরা যদি জানি, আমল যদি করি না, তো এই জানাটা আমার এগেনস্টে কিয়ামত দিনে হুজ্জত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন এবং কোরআন নলেজ কিয়ামত দিন তোমার পক্ষে অথবা তোমার এগেনস্টে কিয়ামত দিন এটা প্রমাণ বনবে, এটা এভিডেন্স ফর ইউ অর এগেনস্ট ইউ। এজন্য ইলমে নাফে হতে হলে যে আমি জানলাম এর উপর আমল করতে হবে, কঠিন কিয়ামতে সওয়াল করা হবে, পাঁচটি কোয়েশ্চনের মধ্যে একটি থাকবে তুমি যা জেনেছিলে তার উপর কতটুকু আমল করেছ, আল্লাহু আকবার। এর জন্য রাসূল দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে ইলমে নাফে এমন জ্ঞান দান করো যে জ্ঞানের মাধ্যমে আমার দুনিয়া আখেরাতে উপকারে আসে। দুই নম্বর, ওয়াশিফা আমিন কুল্লি দা, আল্লাহ আমার সকল প্রকার রোগ থেকে আমাকে মুক্তি দান করো, শিফা দান করো, সকল প্রকার। সকল প্রকার বলতে জিসমানি, রুহানি, ইমানি, আখলাকি, যত ধরনের ডিজিজ এবং বেমার হতে পারে আল্লাহ সেগুলো থেকে আমাকে সুস্থতা দান করো, শিফা দান করো। ইম্পর্টেন্ট দোয়া। ওয়ারিজকান ওয়াসিয়ান, এবং আল্লাহ আমাকে প্রশস্ত রিজিক দান করো, হালাল এবং প্রশস্ত প্রয়োজনীয় রিজিক, সাস্টেনেন্স আল্লাহ আপনি আমাকে দান করো। এই তিনটি দোয়া ইম্পর্টেন্ট না? যে আল্লাহ আমাকে ইলমে নাফে দান করো, এবং বেশি বেশি হালাল রিজিক দান করো, এবং শিফা সকল প্রকার বেমার থেকে আমাকে আল্লাহ তুমি রোগমুক্তি দান করো। আপনি এই তিনটাও দোয়া করে আরও লগে অন্য কিছু দোয়া করতে চান করতে পারেন। রাসূল বলেছেন আরেকটি হাদিসের মাধ্যমে, মা উ জমজমা লেমা শরীবালাহু, জমজমের পানি পান করার পরে আপনি যে নিয়ত করবেন আল্লাহ সেই নিয়ত পুরা করবে, সুবহানাল্লাহ। জমজমের পান করা শেষ, আপনি শান্তিমতো ধীরে ধীরে আবার সাইড জন্য তৈয়ার হন, যান গিয়ে সফার উপরে উঠেন। উঠে সেখানে গিয়ে রাসূল ইসলাম তিলাওয়াত করেছিলেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, জাস্ট এতটুকু, পুরায়াত নয়, জাস্ট এতটুকু, অনেকে পুরায়াত পড়েন, না না না, জাস্ট এতটুকু পাঠ করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফার উপর দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়েছেন এবং দোয়া করেছিলেন, আপনিও সেখানে দোয়া করবেন, দোয়া কবুল হয়। তারপরে সাই করবেন, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, এইভাবে ষাট চক্কর দেওয়ার পরে, মানে সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, এইভাবে ষাটটি রান হবে। এই ষাটটি হওয়ার পরে আপনার সাই কমপ্লিট হয়ে গেল। এই সাই করার সময় আপনি যেগুলো পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আরও দোয়া রয়েছে ইনশাআল্লাহ, আমরা অন্য এক সময় বলবো। আপনি সাই শেষ করার পরে আলহামদুলিল্লাহ আপনি তিনটি কাজ করে ফেলেছিলেন, এহরামও বেঁধেছিলেন, তোয়াফও করে ফেললেন, সাইও করে ফেললেন, আরেকটি কাজ এমন মাত্র আপনার চুলটা কাটবেন, হয়তো শেভ করবেন অথবা ছুটো করবেন, মহিলারা শুধুমাত্র এক ইঞ্চি কাটবেন, বাস আপনার তফ হয়ে গেল, আপনার হারাম হয়ে গেল, এই উমরা হয়ে গেল, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ বিষয়ে। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মুহতারাম অতিথির কাছ থেকে উমরার ফজিলত সম্পর্কে এবং উমরা কীভাবে করতে হবে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইতিমধ্যে আমাদের সাথে কলাররা যুক্ত হতে শুরু করেছেন, আমরা এখন কলারদের দিকে যাব, দেখি কে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা কুরবানি। জি, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন। জি, যে আমরা তো মুসলমান হিসাবে আল্লাহর হুকুম আর নবীর সুন্নত অনুযায়ী চলতাম, এখন কেউ কয়
অনেক সময় কোন কথা বলতে বা বুঝতে অসম্পূর্ণ থাকলে কিন্তু সমস্যা দেখা দেয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, উনার কথা কাজ এবং অ্যাপ্রুভাল যেগুলো সমর্থন করেছেন এই তিনটি বিষয়ে ওনাকে আমরা ফলো করব। হ্যাঁ, কতিপয় বিষয় রয়েছে যেগুলো রসুলের সময়ের সাথে আল্লাহ নবীর স্পেশাল, ওনার সঙ্গে খাস, শুধু ওনার জন্য পারমিশন ছিল, আমরা এটা করতে পারবো না। এটা কোনো হাদিস বা কোনো ইয়েদার যদি প্রমাণ হয় তখন সেটা ভিন্ন, নতুবা কি সব সাধারণ নিয়মে আমরা রসুলের প্রত্যেকটি কথা এবং কাজ এবং সমর্থনকে আমরা অনুসরণ করব। হ্যাঁ, বিশেষ কোনো দলিল মাঝে বোঝা যায় যেটা আমরা করতে পারবো না সেটা ভিন্ন কথা। যেমন এক্সাম্পল হিসাবে নবী করিম ইসলাম বিয়া করেছিলেন কয়টি? সর্বমোট ওনার 11টা সাদী ছিল, একসঙ্গে 9 জন আল্লাহ নবীর ওয়াইফ ছিলেন। কিন্তু আমাদের জন্য, একজন পুরুষের জন্য ম্যাক্সিমাম 4টি বিয়া জায়েজ, এর উপরে জায়েজ নয়। তো এবার আসুন, রসুল ইসলাম এখানে বিবাহ একসঙ্গে 9 জন বিবি রাখতে পারলেন, আপনি আমি এই বিষয়ে নবীর সমান করতে পারবো না কেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন খালিসাতাল্লাক, এটা হে নবী আপনার জন্য খালিস, উম্মতের জন্য নয়। এবার বলুন যে নবী জন্য কেন খাস ছিল? কারণ একাধিক বিবি থাকার কারণে আমরা একাধিক মাসলা শিখতে পেরেছি। রসুল ইসলাম মাত্র 23 বৎসর বয়সে উম্মতের সকল মা বোন এবং সিস্টারদের জন্য মস্তা মসাইল রেখে যাওয়ার জন্য এক ওয়াইফ যথেষ্ট ছিলেন না? একাধিক ওয়াইফ থাকার কারণে একাধিক ওয়াইফের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ঘটেছে, এটা উম্মতের জন্য একটা পাথেয় এবং অনুসরণীয় একটা হয়ে গেছে, একটা দলিল এবং হজ্জতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, সে আল্লাহর নবীর একাধিক বিবাহ করা এটা উম্মতের একটা রহমত ছিল, মস্তা শিক্ষা দেওয়ার জন্য আরও অনেক ফায়দা। তো এই বিষয়টি আল্লাহর নবীর সঙ্গে খাস। আরেকটি বিষয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য যাকাত খাওয়া জায়েজ ছিল না, এটা উনি এবং ওনার বংশের জন্য খাস। সাধারণ উম্মতের গরিবদের জন্য যাকাত খাওয়া কী আছে? জায়েজ আছে। তো ওই বিষয়ে একটা ডিফারেন্ট হয়ে গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমে উইসাল ধারাবাহিক রোজা রাখতেন। ধারাবাহিক মানে হলো উনি রোজা রেখে মধ্যখানে ইফতার না করে 2, 3, 4, 5, 6, 7 দিন পর্যন্ত মধ্যখানে কোনো কিছু না খেয়েও কোনো সময় সর্বোচ্চ 7 দিন পর্যন্ত রোজা রেখেছেন। অর্থাৎ আজকে রোজা রাখছেন, আগামী রোজা রাখছেন, ইফতারের সময় ইফতার করেন নাই, পরের দিন কন্টিনিউ করেছেন, কোনো সময় 3 নম্বর দিন কন্টিনিউ করেছেন, কোনো 4 নম্বর দিন কন্টিনিউ করেছেন, এইভাবে 4, 5, 6, 7 পর্যন্ত কন্টিনিউ করেছেন বলেও পাওয়া যায়। এটা ছিল রসুল ইসলামের কারামত বা মজিজা, এটা আপনার আমার জন্য নয়। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সঙ্গে এইভাবে সময় আসার শুরু করেছিলেন, রসুল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন, আইয়ুকুম মিসলি, তোমরা আমার মতো নও, ইউতিমুনি রব্বি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাবান এবং আমাকে পানি পান করান। এর মানে হলো আমি আল্লাহর জিকির এবং ওনার ধ্যানের মধ্যে মগ্ন থাকার কারণে, সেই মহব্বতের সাগরে আমি নিমজ্জিত হওয়ার কারণে আমার কিদা লাগে না, আমার পানি পিপাসার কষ্ট আমার হয় না। তোমরা তো এই আমার পর্যায়ে নও, অতএব তোমরা আমার মতো সময়সাল রাখতে যাবে না। এই যে সমস্ত বিষয়ে আলাদাভাবে ক্লিয়ারলি আসে, এটা আল্লাহ নবীর সঙ্গে খাস। মাইজাতুর রসুল, খুসুসিয়াতুর রসুল, ওই বিষয়গুলা এক্সেপশন, ওই বিষয়গুলা আমরা উম্মত যারা আছি আমরা রসুল্লাহ সালামের মতো আমরা করতে পারবো না। বাকি সাধারণ বাকি অন্যান্য সব বিষয়েও আল্লাহর নবী যে কথাগুলো বলে গিয়েছেন, যে কাজ করে গিয়েছেন, যেটা সমর্থন করেছেন, আমরা এগুলো অবশ্যই অনুসরণ করব। কেন? রসুল বলেছেন আলাইকুম বে সুন্নাতি, তোমরা আমার সুন্নাকে অবশ্যই ফলো করতে হবে। সুন্না মানেই হলো ওই সমস্ত রসুল ইসলামের কথা কাজ এবং সমর্থন যেগুলো সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন থেকে প্র্যাকটিস করে ওনারা আসতেছেন, এই কাজগুলোতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। কোরআন বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যিকার অর্থে তোমরা কারো আল্লাহর মহব্বতের দাবি রাখো তাহলে অবশ্যই আমি নবীকে ফলো করতে হবে। আর আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহকে তোমরা অনুসরণ করো এবং আল্লাহকে অনুসরণ করতে গেলে রসুলের তরিকা মতো অনুসরণ করতে হবে। এজন্য আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি ইবাদতের জন্য, এবং এই ইবাদতের ফর্মুলা এবং নিয়ম শৃঙ্খলা সব কিছু আমরা ফলো করি নবী করিম সুন্নাহ মোতাবিক।
এজন্য রাসূল ইসলামকে রাসূল বিশ্বাস করে উনার মেসেজের মাধ্যমে আমরা যে ইবাদত যেভাবে করার পদ্ধতি আমরা পেয়েছি সেভাবেই আমরা করব। যেমন আমরা উমরা সম্পর্কে আলোচনা করতেছি, এই উমরা আপনি আমি করতে গেলে দেখতে হবে নবী এ কোনো কীভাবে উমরা করেছেন, হজ করতে গেলে আমাদের দেখতে হবে আমাদের নবী কীভাবে হজ করেছেন। রাসূল ইসলাম বলেছিলেন খুজু আননি মানাসিকাকুম, হে আমার উম্মতেরা তোমরা হজ করতে গেলে তোমাদের মন গড়া হজ করলে চলবে না, তোমরা হজ কীভাবে করতে হবে আমি নবীর কাছ থেকে শিখে সেইভাবে হজ করতে হবে। নামাজ পড়ব, নামাজ কীভাবে পড়বেন আপনি আপনার ইচ্ছা মতো পড়লে হবে না, আমি আমার ইচ্ছা মতো পড়লে হবে না। রাসূল ইসলাম বলেছেন সাল্লু কামা রাআইতু মানি ইউসাল্লি, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছি সেভাবে তোমাদের নামাজ পড়তে হবে। তাহলে নবীর অনুসরণ করা লাগলো লাগলো না, লাগলো। সব বিষয়ে ইমান, ইবাদত, মুআমালাত, মুআশারা, এই সব বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করেই আমাদেরকে চলতে হবে, সুবহানাল্লাহ। এজন্য আপনাকে যে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব বিষয় আমরা মানতে পারবো না, এই কথাটা কিন্তু একটা উদুরা, এটা অসম্পূর্ণ, ইনকমপ্লিট কথা। এই কথাটা ব্যাখ্যা ব্যতীত এই কথাটা কিন্তু এইভাবে মানা যাবে না, এটা গ্রহণযোগ্য না, রং হবে। হ্যাঁ, যিনি যিনি করে কিছু কতিপয় বিষয় রয়েছে যেগুলো নবীর সঙ্গে খুসুসিয়ত, যেগুলো খুসুসিয়াত রসুল, মাইজাত রসুল, স্পেশালিটি অফ রসুল্লাহ ইসলাম, ওই বিষয়গুলো আলাদা, সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা আল্লাহ নবীকে অনুসরণ করতে যাব না, কারণ এটা আল্লাহ নবীর জন্য শুধু। বাকি ইন জেনারেল প্রত্যেকটি আল্লাহ নবীর কথা, কাজ এবং সমর্থন আমার জন্য পাতেও আমরা অনুসরণ করতে হবে। এবার আসুন এখানে একটি বিষয়, আমাদের এক্সাম্পল দিয়েছি আমি যে আমরা একই বৎসরে কয়েকটি উমরা করতে পারবো কি না পারবো না, বা এক সফরে মনে করেন আপনারা গেছেন উমরায়, গিয়ে প্রথমে একটি উমরা আদায় করলেন, তারপর আবার মসজিদে আয়েশা থেকে আবার এহরাম বেঁধে আরেকটি উমরা আদায় করলেন, বা এইভাবে অনেকেই একই সফরে একাধিক উমরা করে থাকেন, এটা কি জায়েজ? তো এখানে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির উনার একটি অভিমত রয়েছে, উনি এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। কেহ কেহ উনার এই ফতোয়াটা অনলাইন থেকে সার্চ করে মনে করেন যে এটাই বোধহয় কোরআন এবং হাদিসের কথা এবং এটা বোধহয় সকলের মতামত, না, এটা উনার পার্সোনাল একটা অপিনিয়ন। কিন্তু ইন আদার হ্যান্ড উনি ছাড়া বাকি সকল উলামায়ে কেরাম, আপনি মালিকি মাযহাবের কাউকে জিজ্ঞাসা করেন, শাফিঈ মাযহাবের কাউকে জিজ্ঞাসা করেন, আহমদ বিন হাম্বল মতিল ফলোয়ার কাউকে জিজ্ঞাসা করেন, আবু আনমতি ফলোয়ার কাউকে জিজ্ঞাসা করেন, বা এই সমস্ত স্কলার আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ব্যতীত বাকি সকল স্কলারদের মতে, আমাদের সলভেশন সকলের মতে, একই বৎসরে যেভাবে একাধিক উমরা করা যায় একই সফরেও একাধিক উমরা করারও সুযোগ রয়েছে। তবে এখানে একটি বিষয় কারেকশন করা প্রয়োজন। আমরা অনেক সময় হজে গেলে করি কি, গিয়েই প্রথমে একটা উমরা করলাম, তারপরে এখন আমার মেন হজ বাকি রয়েছে। যারা তমত্তু করেন আপনারা প্রথমে গিয়েই তো উমরা করেন, তাই না? উমরা করে আপনি সাই করে উমরা শেষ করে তারপরে আপনি হালাল হয়ে যান। ওই যে মধ্যবর্তী সময়ে আপনি উমরা শেষ করে আবার তো 8 তারিখ মিনায় যাওয়ার পূর্বে আবার হজের হেরাম বাঁধবেন, এর আগ পর্যন্ত আপনি হালাল অবস্থায় আছেন, ওই যে মধ্যখানের সময় আমরা কিন্তু অনেক উমরা নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, সকালে একটা, দুপুর একটা, রাত্রিতে একটা, একই দিনে 3-4টা উমরা করে অনেকে এরকম হয়, উমরা নফল উমরা করতে গিয়ে আমরা হরম শরীফের নামাজকে আমরা মিস করে ফেলি, নামাজ কদা করে ফেলি, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি। আপনি উমরা করবেন কিন্তু মাথায় রাখতে হবে হরম শরীফের একটি নামাজের দাম কত, কত একটি নামাজের দাম, এক রাকাত নামাজের দাম 1,00,000 রাকাতের সমান সওয়াব। আপনি যদি একটি নফল উমরা করে আপনি যে সওয়াব অর্জন করলেন আপনি হরম শরীফের নামাজের সমান করতে পারেছেন? আপনি পারেন নাই। এবং নফল উমরার চেয়ে ওই সময় কিন্তু আরও গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত রয়েছে, সেটি হলো তওয়াফ। সেটি কী? তওয়াফ। আপনি নফল তওয়াফ করেন, যে কোনো সময় আপনি স্বাভাবিক ড্রেস পরিধান করে কাবা শরীফের 7টি চক্কর দিলেই আপনার একটা তওয়াফ হয়ে গেল, আর 2 রাকাত নামাজ পড়ে ফেললেন। নফল তো কীভাবে করতে হয়? শুধুমাত্র আপনি তোহারতের অবস্থায় এহরাম বাঁধতে হবে না, নর্মাল ড্রেস পরিধান করে নামাজের পরে আপনি অজু থাকা অবস্থায় আপনি কাবা শরীফের চতুর্দিকে 7টি চক্কর দিলেন তোয়াফের নিয়তে, সওয়াবের নিয়তে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে নিলেন, বাস উমরা একটি তওয়াফ হয়ে গেল। এই তওয়াফটা কিন্তু এত গুরুত্বপূর্ণ, নফল উমরার চেয়েও কিন্তু এটা আরও গুরুত্বপূর্ণ। কী পরিমাণ গুরুত্বপূর্ণ? একটি হাদিস থেকে তারপর মাপ নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডেইলি কাবা শরীফের কেন্দ্র করে 120টি স্পেশাল রহমত আল্লাহ পাক নাজিল করে থাকেন। কতটি? 120। কোথায়? শুধু কাবা শরীফকে কেন্দ্র করে। এই 120-র মধ্যে থেকে যারা নামাজ পড়েন হরমে তাদের জন্য 60,
আর যারা তওয়াফ করেন তাদের জন্য 40। হরম শরীফের নামাজ প্রথম গুরুত্বপূর্ণ জিনিস, এরপরেই হলো তওয়াফ যারা করেন তাদের জন্য 40। স্পেশাল রহমত আল্লাহ পাক তাদেরকে দান করে থাকেন। আর যারা শুধু কাবার দিকে আজমতের নজরে তাকিয়ে থাকে, দেখতে থাকে, চোখ দিয়ে দেখলো, তাদেরকেও 20, ওই স্পেশাল রহমত 20 দেওয়া হয়। 120 থেকে 60 ফর মুসল্লিন, 40 লিত্তাইফিন, আর অ্যানাদার 20 ফর নাজিরিন, যারা কাবার দিকে থাকায়। আল্লাহ আকবার। তাহলে কী বোঝা গেল, আপনি নফল তওয়াফ করলেও তো আপনি স্পেশাল কয়টি রহমত পাইতেছেন? 60। উমরা ক্ষেত্রে তো এর কথা নাই। এজন্য আমরা অ্যাডভাইস করে থাকি, আপনি হজে গেলে মেইন তমত্ব যারা করবেন, উমরা করার পরে হজের মেইন আবার এহরাম বাঁধার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে আপনি খুব বেশি নফল উমরা করতে আপনি যাবেন না। কারণ হবে কি, বারবার যাওয়ার কারণে হয়তো আপনার এই যে সমস্যা হয়ে গেলে হয়ে যেতে পারে, আপনার হরম শরীফের নামাজ মিস করতে পারেন, বা হয়তো আপনার শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ হয়ে গেলে মেইন হজ ফরজ যেটা আছে ওই টাইমে তো আপনি আটকে যাবেন। তার প্রমাণ কি, আরফার রোজার কাজ সব আছে না? আছে না? আছে। কি পরিমাণ সব? আরফার রোজার ক্ষেত্রে নবী ইসলাম বলেছেন একদিনের রোজার মাধ্যমে আল্লাহ পাক 2 বছরের গুনাহ মাফ করেন। ঠিক আছে, এটা খুব ভালো কাজ। কিন্তু যারা হজে যান তাদের জন্য এটা মকরু। আপনি যদি হজে থাকেন তো আপনি হরফার যদি আরফার দিনে যদি আপনি রোজা রেখে আরফায় যান, বলেন তো যে কি আপনি দুর্বল হবেন না? হবেন না, হবেন। এই দুর্বল এবং টায়ার্ড থাকার কারণে আরফার দিনের অতিরিক্ত ইবাদত এবং দোয়া যেগুলো আপনি করার কথা ছিল আপনি করতে পারবেন? পারবেন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার রোজার ফজিলত থাকা সত্ত্বেও যে বৎসর নবী হজ করেছেন, হজ করা অবস্থায় আল্লাহ নবী আরফার রোজা রাখেন নাই। সাহাবায়ে কেরাম ওই জিনিসটা জানার জন্য একটু সন্দিহান ছিলেন যে আল্লাহ নবী তো আরফার এত ফজিলত বয়ান করেছেন, সবসময় আরফার রোজা রাখতেন, আজকে আল্লাহ নবী আরফার রোজা রাখছেন রাখছে, আমরা একটু যদি আমরা জানতে পারতাম। তো ফজল ইবনে আব্বাস বলেন আমার আম্মা একটু দুধ দিয়ে পাঠালেন, যা দেখি রসুল ইসলাম এই দুধ পান করেন কিনা পান করেন না। যখন দুধ নিয়ে দেওয়া হলো, রসুল দুধ পান করলেন, তো সবার সামনে এই পান করা থেকে প্রমাণ হলো যে রসুল ইসলাম আজকে আরফার রোজা রাখেন নাই। তো আরফার রোজা তার ফজিলত তার জায়গায় আছে, কিন্তু হজের সময়ে মেইন হজের গুরুত্ব দিতে গিয়া রসুল ইসলাম সেই আরফার ফজিলতপূর্ণ একটি রোজা উনি রাখেন নাই। উমরার সবটা জায়গায় আছে, কিন্তু অতিরিক্ত নফল উমরা করতে গিয়ে যদি আপনি মেইন হজের সময় দুর্বল হয়ে পড়েন, তো ইয়ারফার রোজার মতো আপনার জন্য উচিত হবে আপনি ওই অতিরিক্ত উমরা করতে আপনি যাবেন না। কেন? কারণ ওই সময় গিয়ে হয়তো আপনি টায়ার্ড হয়ে যাবেন। উর্দুতে একটি কথা আছে, বকরা ঘাস খাতা হয় মুঁ ছিলাতা হয় কুরবানি কে ওত বকরা ভাগ যাতা হয়, বকরা ঘাস খাতা হয় মুঁ ছিলাতা হয় কুরবানি কে ওত বকরা ভাগ যাতা হয়। যে বকরার একু ঘাস হবে ইয়ে হরাইলা মুসলিয়া করবে ইয়ে হইলা কুরবানির সময় ভাগিয়ে লোকি, তো মেইন কুরবানির সময় যদি আমি বেগে যাই এটা তো আমার জন্য ঠিক হবে না। এই জন্য অতিরিক্ত উমরা করলে একটা লিমিট একটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, এটাও আমাদের মাথায় রাখবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানা জাযা, বহুত শুকরিয়া আপনাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে উমরার ফজিলত সম্পর্কে এবং উমরা কীভাবে করব এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরে আসব, সেই পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরায় আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা আমাদের মহতারাম অতিথি উস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইনশাল্লাহ আমরা এখন আবারও হজরতের কাছে যাব এবং হজরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতেছিলাম সেটি ছিল উমরা প্রসঙ্গে, এবং আমার বিষয়টি ছিল একই সফরে একাধিক উমরা নিয়ে। তো আমি বলতেছিলাম হজে আমরা যারা যাই, তামাত্তু যারা করি, গিয়ে প্রথমে একটি উমরা করার পরে আবার মেইন হজের এহরামবাদী মিনায় যাওয়ার পূর্বে 7 তারিখ রাত্রে অথবা 8 তারিখে, তো ওই মধ্যবর্তী গ্যাপে ওই সময়ে কিন্তু আমরা অনেক বারবার নফল উমরায় ব্যস্ত হয়ে পড়ি। যদিও জায়েজ আছে, কিন্তু এই সময় অতিরিক্ত উমরা করে নিজেকে দুর্বল বানিয়ে ফেলা এটাও কিন্তু ঠিক নয়। আমি প্রমাণ হিসেবে বলেছিলাম যে নবী করিম সাল আরফা রোজার ফজিলত থাকা সত্ত্বেও হজের গুরুত্বপূর্ণ কাজ যেন সুষ্ঠুভাবে এবং অ্যাক্টিভলি আদায় করা যেতে পারে,
রাসূলুল্লাহ সাল্লাম নিজেও কিন্তু বিদায় হজে আর ফরজিনের রোজা রাখেন নাই। তো ফরজ এবাদতে গুরুত্ব দিতে গিয়ে যেভাবে আরফার একটি সুন্নত রোজাকে রাসূলুল্লাহ পরিহার করেছেন, তো আপনিও নর্মাল উমরার ফজিলত থাকলেও বারবার আপনি ওই সময় অতিরিক্ত খুব বেশি উমরা না করাটা আমরা এটা অ্যাডভাইস করে থাকি। যদিও জায়েজ আছে, আমরা না জায়েজ মনে করি না। আমরা কিন্তু কেন জায়েজ মনে করি? জায়েজ মনে করার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য এনকারেজ করেছেন, সেখানে কোনো টাইম বেড়ে দেন নাই, বরং বারবার উমরা করার কথার জন্য রাসূল ইশারা করেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, আল উমরাতু। রাসূল আর কাছে বলেছেন আল একটি উমরার পরে আরেকটি উমরা কফারাতুন বাইনাহুমা, একটি উমরার পরে আরেকটি উমরা করলে মধ্যকানের সময়ের জন্য সকল গুনাহ মাফ হয়ে যায়। তো আল উমরাতু ইলাল উমরাতি কফারাতুন বাইনাহুমা, এক উমরার পরে আরেক উমরা করলে মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হয়। এখানে মধ্যবর্তী কয়দিন রেখে বা কতটুকু সময় রেখার পরে দুই উমরা করা যাবে আর আমি বলেছেন কোনো কিছু বলেন নাই, বরং বলেছেন এক উমরার পরে আরেক উমরা করলে মধ্যবর্তী সময়ের সকল গুনার জন্য এক্সপিয়েশন হয়ে যায়, কম্পানসেশন হয়ে যায়, গুনাহ মাফের কারণ হয়ে যায়, কফারা হয়ে যায়। তো কী বোঝা গেল? একাধিক উমরা করা যায়। এছাড়াও হযরত ইবনে আব্দুল বর উচ্চমানের একজন ফকি, উনি নিজে বলেছেন লা আলামু লিমান কারিহাল উমরাতা ফিস সনাতি মিরারান হুজ্জাতুম মিন কিতাব ওয়ালা সুন্নাহ ইয়াজিবু তাসলিমু লা মিসলিহা। উনি বলেন যারা মনে করেন বৎসরে বা একই সফরে একাধিক উমরা করা যাবে না, তাদের পক্ষে কুরআন হাদিস থেকে কোনো গ্রহণযোগ্য কোনো দলিল আছে বলে আমি ইবনে আব্দুল বরের জানা নেই। উনি এত বড় আলিম হয়ে জানা নেই মানেই হলো যে আসলে এইভাবে কোনো ক্লিয়ার কোনো এভিডেন্স নাই যে হাদিসের মধ্যে এক বৎসরে বা একই সফরে একাধিক উমরা করা যাবে না বলে নিষেধ করা হয়েছে। ইয়েস, হজ কিন্তু ব্যতিক্রম, বৎসরে হজ কয়টি করা যায়? মাত্র একটি, দুইটি করা যায় না। উমরা কিন্তু এরকম না, উমরা আপনি বারবার করতে পারেন, কারণ উমরা একটি ভালো কাজ এবং আল্লাহ বলেছেন ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো লিমিট ছাড়া। নফল বন্দেগী যেভাবে আমরা নফল নামাজ যে কোনো টাইমে আমরা পড়তে পারি মকরু টাইম ছাড়া, আপনিও বৎসরের উমরার মকরু টাইম ব্যতীত বাকি যে কোনো টাইমে আপনি উমরা আদায় করতে পারেন। মকরু টাইম বলতে হজের পাঁচ দিন আইয়ামে তশরিক সহ, তো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ আইয়ামে তশরিক পর্যন্ত ওই টাইমে শুধুমাত্র উমরা করা মকরু, আর বাকি যে কোনো সময় উমরা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আমরা বলবো উনি দুইটি উমরা করেছেন। কিভাবে? প্রথম উমরার এহরাম বেঁধে গিয়ে সেখানে ওনার মান্থলি পিরিয়ড শুরু হয়ে যাওয়ার কারণে ওটা করতে পারলেন না, রাসূল বললেন তুমি আপাতত উমরা ব্যঙ্গে নাও। তো এই উমরার নিয়ত ছিল হিসাবে উনি তো সব পেয়ে গেছেন, যেভাবে 6 হিজরিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা নিয়তে বের হওয়ার পরে বাধাগ্রস্ত হওয়ায় সুলে হুদায়বিয়া, হুদায়বিয়া প্রান্তে সেখানে সন্ধি হলো, এই উমরাও কিন্তু উমরা হিসাবে সব হিসাবে কাউন্ট করা হয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো ওই প্রথম উমরা যেটা উনি নিয়ত করে এসেছিলেন উনি তো সব পেয়েই গেলেন, বাট এরপরেও ওই হজের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার ওই উমরাকে আবার তানাইম থেকে ওনার ভাই আব্দুর রহমানকে সঙ্গে দিয়ে সেখান থেকে হারাম বাদাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার উমরা করালেন। তাহলে বোঝা গেল আয়েশা একই সফরে দুইটি উমরা করেছেন, দুইটি উমরা সব পেয়েছেন, দরিয়া না যেতে পারে এটা। এছাড়াও আমরা যে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে আমরা পাই অনেক সাহাবায়ে কেরাম যারা একই সফরে একাধিক উমরা করার পক্ষে তারা কথা বলেছেন, যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর, রাইসুল মুহসিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর দশপাশ্বরের খাদিম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরামের পার্সোনাল অপিনিয়নও যে একই সফরে একাধিক উমরা করা যেতে পারে। কেউ কেউ প্রশ্ন আনেন যে আল্লাহর নবী তো করেন নাই বা আমাদের সলফ থেকে পাওয়া যায় না, মর্মে অনেকে বলে থাকেন, নবী না করলেও এনকারেজ করেছেন, কথার প্র্যাকটিক্যাল আমলান না করলেও কথার মাধ্যমে এনকারেজ করেছেন, অর্থাৎ আমলান আল্লাহর নবী করেছেন পাওয়া না গেলেও কওলান কথার মাধ্যমে আল্লাহ নবী এটা এনকারেজ করেছেন, পারমিশন দিয়েছেন যে করা যাবে। আর আসলাফ থেকে পাওয়া যায় না যে কথাটা ভিত্তিহীন, কারণ আমি যে বললাম এই যে সাহাবায়ে কেরামের নাম তারা কি আমাদের আসলাফ নন? তাদের কাছ থেকে পাওয়া যায় ওনারা কিন্তু
একাধিক উমরা একই সফরে বা একই বছরে করার পক্ষে ছিলেন। পরবর্তীতে হযরত আউস, ইকরামা সহ আরও অনেক তাবেইন তবে তাবেইন আহত, তাদের কথাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক মাসে, প্রত্যেক মাসে উনি বলতেন যে প্রত্যেক মাসে এক একটা উমরা করা যেতে পারে, এর মানে বৎসরে বারোটি উমরার পারমিশন উনি দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন উনি প্রায় প্রতি বৎসর তিনটি উমরা করতেন। কে মাস রাদিয়াল্লাহু তাআলা বৎসরে তিনটি উমরা করতেন, তো একই বৎসরে একাধিক উমরা বা একই সফরে একাধিক উমরা করা যেতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সফরে এক উমরা করার পরে কয়েকদিন পরেই যে সময় মাথার উপর চুল উঠত আরেকটি উমরা করতেন। উনি বলতেন যে অন্ততপক্ষে একটি উমরা করার পরে আমরা মাথার চুল যখন আমরা শেভ করলাম আরেকবার চুলটা উঠে যাও, তারপর একটি উমরা করবে, মোটামুটি একটু গ্যাপ দিতেন। তো এই সব মিলিয়ে একই বৎসরে যেভাবে একাধিক উমরা করা যায়, যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক মাসে একটি উমরা করার পক্ষে কথা বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রতি বৎসরে তিনটি উমরা করার কথা বলেছেন, আনাস রাদিয়াল্লাহু একটি উমরা করার পরে মাথার মধ্যে নতুন চুল ওঠার পরে আরেকটি উমরা করতেন, তো এখানে একই দিনে যে আমরা যেভাবে করি দুইটা তিনটা এইভাবে কিন্তু সাবারাম করেন না, এত বেশি করেন নাই, একটু গ্যাপ দেওয়াটা ভালো। হ্যাঁ যায় আছে ওইটাও, কিন্তু উত্তমভাবে সাহাবায়ে কেরামের অনুসরণ করে আমরা মোটামুটি একটু গ্যাপ দেব, বাট জায়েজ আছে। কিন্তু হযরত ইকরামা ইবনে আব্বাসের শাগিদ, আল্লাহু আকবার, উনিও কিন্তু একটি উমরা করার পরে মাতার চুল আরেকবার যে সময় শেভ করার জুকা হয়ে যেত উনি আরেকটি উমরা করতেন। আতা উনিও বলেন তুমি চাইলে প্রত্যেক মাসে দুইটি উমরাও করতে পারো, সমস্যা নেই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি বলেন এক উমরা করার দশ দিন পরে আরেকটি উমরা করো। তো এখানে আমরা যা দেখলাম সাহাবায়ে কেরাম কিন্তু একই বৎসরে একাধিক উমরা করার পক্ষে ওনাদের আমল এবং কথা রয়েছে, আছে না? আছে না? আছে। প্লাস একই সফরেও একাধিক উমরাও করা যেতে পারে, হ্যাঁ মধ্যখানে একটু গ্যাপ দেওয়ার কথা বেশি পাওয়া যায়, মাথা চুলটা কমপক্ষে উঠে যাক দশ দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন বা এক মাসে দুইটি করে। তো এই সব মিলিয়ে একই বৎসরে যেভাবে একাধিক উমরা করা যেতে পারে, একই সফরেও একাধিক উমরা করা যাওয়া গেলেও খুব বেশি একই দিনে দুই তিনটি উমরা করার যে প্রথা রয়েছে এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যায়, বা বিশেষ করে হজের সিজনে হজ ফরজ হজ সামনে রেখে যারা আমরা বেশি আমরা উমরা করি এটাও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার, এটাও কিন্তু আমরা একটু বাড়াবাড়ি হয়ে যায়, পরবর্তীতে হয়তো হজ করার ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দিতে পারে, তো এটাও আমরা খেয়াল রাখবো। কিন্তু আরেকটি বিষয় এখানে, অনেকে কিন্তু পয়সা দিয়ে উমরা করান, অনেকে সেখানে গিয়ে বিশ পাউন্ড তিরিশ পাউন্ড দিয়ে কাউকে দিলেন যে একটু উমরা করো, উমরা করে দাও। তো এই জিনিসটাও কিন্তু অনেক সময় ব্যবসা বা একটা অন্য একটা পর্যায়ে চলে যায়, কারণ উমরা একটি ইবাদত। হ্যাঁ যদি হজ বা বদলি হজ করানো যায় বদলি উমরা করা যেতে পারে, কিন্তু এটা কিন্তু আবার যদি একটা ব্যবসায়ী সিস্টেমে চলে যায় আর ওখানে লোকাল বায়র এটা মনে করেন যে আমরা উমরাই করব, বা অনেকেই শোনা যায় নিয়ে আসার মতো উমরা আদায় করেন না, যদিও এই উমরাটা আদায় করার ক্ষেত্রে ওনাদের সুযোগ রয়েছে, উপস্থিত নগদ না পারলেও পরবর্তী সুযোগ মতো শুনে শুনে আদায় করলেও চলবে। তো এইভাবে রিলায়াবিলিটি থাকলে ঠিক আছে, বাট এরপরেও এই জিনিসটাও কিন্তু একটু অনুত্তম মনে হয়, আপনার উমরা আপনিই করবেন এটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ যদি কোনো কারণে অক্ষম হন তাহলে বদলি হজ বা করানো যায়, বদলি উমরাও করানো যেতে পারে। আমরা ফিরে আসি মূল বিষয়ে। তো উমরা করা হলো একটি সুন্নাত, বিশেষ করে রমজান শরীফের উমরার ক্ষেত্রে কিন্তু হাদিসের মধ্যে বেশি গুরুত্ব এসেছে। রাসুল বলেছেন যে উমরাতুন ফি রমজান কা হজ্জাতিন, রমজান শরীফের উমরা এটা হজের সমান। কোনো বর্ণনা মতে আমি নবীর সঙ্গে হজ করলে যে পরিমাণ মর্যাদা এবং সতর্কতা ছিল আল্লাহ পাক সেই পরিমাণ সব দিয়ে থাকেন আপনি যদি রমজান শরীফ উমরা করতে পারেন, অর্থাৎ তার সওয়াব এত বেশি। তবে এখানে আমি অতীতেও বলেছি আজকেও বলবো, অনেকে আবার মনে করেন যে হজে না গিয়ে আমরা রমজান শরীফ উমরা করে ফেলবো আর হজা করলাম না, না না না, হজ যদি আপনার উপর ফরজ হয় তাইলে আপনি রমজান শরীফে বারবার উমরা করার মাধ্যমে ফরজ হজের দায়িত্ব তো আপনার হবে না। এখানে সওয়াবের পয়েন্টে বলা হয়েছে হজের সমান, কিন্তু হজের কাজ দিবে এই অর্থে বলা হয় নাই। যেভাবে হরম শরীফে এক রাকাত নামাজের মাধ্যমে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, তাই বলে আপনি সেখানে মনে করেন ফজর নামাজ পড়লেন তো এক ফজরে আপনি সওয়াব পাবেন কত ফজরের? লক্ষ টাইম ফজর পড়ার সওয়াব পাবেন। তাই বলে কি এক লক্ষ টাইম ফজর আপনি বাদ দিয়া আপনি ওই হরম শরীফে একত পড়ে আপনি কি ছুটি পেয়ে যাবেন?
মোটেই নয়, মোটেই নয়। এগুলো সবের পয়েন্টে ডেইলি আমরা যে নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি, জামাতে নামাজ পড়লে তো আমরা এক নামাজের মাধ্যমে 25 থেকে 27 times আমরা সব পাই। তাই বলে ওই নামাজটা 25-27 times আমার আদায় হয়ে যাওয়ার কারণে ফিউচারে 25-27 নামাজ আমি খোদা করার সুযোগ রয়েছে? না, এই সুযোগ নাই। বা কেউ যদি মনে করেন যে আমার লাইফের তো অনেক নামাজ খোদা হয়েছে, আমি এক কাজ করবো, হরমে গিয়ে খোদা নামাজটা আমি একবার পড়ব, হরমের যদি জামাতের মাধ্যমে নামাজ পড়লে অক্তি নামাজের মাধ্যমে 1 লক্ষ নামাজের সব পাওয়া যায়, তাহলে খোদা নামাজ একবার পড়লে তোমার 1 লক্ষ খোদা নামাজের সব পেয়ে যাব। এটাও কিন্তু এটা শয়তানির ধোঁকা, কারণ কোনো হাদিসে আসে নাই যে আপনি হরমে কোনো নামাজ পড়লে, এক অক্ত নামাজ খোদা করলে আপনি লক্ষ খোদা নামাজের বদলা হয়ে যাবে, এই মর্মে কোনো হাদিস আসে নাই। গতিকেই ওইটা কিন্তু অক্তি নামাজের ক্ষেত্রে সওয়াবের পয়েন্টে এরসম বলেছেন। তাই বলিয়া লক্ষ নামাজ খোদা নামাজের খাস দিয়ে দিবি আপনার এক নামাজ খোদা পড়লে, এই মর্মে কোনো হাদিস আসে নাই এবং এটা 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 গ্রহণযোগ্য হবে না। সো এই উমরা হলো একটি সুন্নত কাজ, আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে, আমরা অবশ্যই বারবার হজও করবো, উমরাও করবো, এবং হজ উমরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটন দূর করে থাকেন। প্রশ্ন আসতে পারে যে আমরা হজে গেলে উমরা গেলে আমাদের পয়সা খরচ হলো, এখানে তো পকেট থেকে পয়সা বের হয়ে আরও কমলো, তো ধনী হলাম কীভাবে? দেখেন আল্লাহ বরকতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ চাইলে গরিবকে ধনী বানাতে পারেন। হজ উমরার মাধ্যমে বরকত আসে, আপনার ইনসোর্স অফ ইনকাম বেড়ে যাবে, আপনার মালামজে বরকত আসবে, বিপদ আপদ থেকে আপনার সম্পদকে আল্লাহ পাক মুক্ত রাখবেন, এতে গিয়ে আপনার আপনাকে আল্লাহ পাক আপনাকে আপনার মাল মানে এটা অভাব দূর করে আপনাকে সম্পদশালী বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। বিশেষ করে সব ইবাদতের ক্ষেত্রে আখেরাতের পয়েন্টে আল্লাহ পাক আপনাকে গণী বানিয়ে ফেলবেন। সো ইবাদতের অনেক ফায়দা, অনেক ইবাদতের মাধ্যমে দুনিয়ারই ফায়দাও রয়েছে, তার পাশাপাশি বিশেষ করে হজ উমরার মাধ্যমে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোর্স অফ ইনকাম বাড়িয়ে দেন, মালের মধ্যে বরকত দেন, অভাব অনটন দূর করেন, এটা দুনিয়াওই ফায়দা তার মধ্যে চলে আসলো। এর লাগে হজের সফরে, হজের পাশাপাশি কেউ যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, কোরআনের আয়াতের মাধ্যমে সেটা পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, যিনি নিচক হজ করবেন তার সবটা তো অবশ্যই আলাদা হবে, আর যিনি ব্যবসা সঙ্গে নিয়ে করলেন ওনার সবে যত, যিনি নিচক শুধু খালিস হজ করলেন তার সব তো অবশ্যই বেশি হবে। কন্দুল মালে একটি হাদিসে বলা হয়েছে, কেয়ামতের পূর্বে কিছু লোক হজে যাবে জাস্ট সময় হলিডে পাস করার জন্য, লিন্নাজাহা, এবং কিছু গরিব মানুষ তারাও হজের সিজনে হজে সেখানে হাজির থাকবে, আরফার মাঠে থাকবে, সেখানে তারা ভিক্ষা করবে। লজ্জার বিষয়ে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা খোলা, ওই দিন আল্লাহর দরজায় নক না করে মানুষের দ্বারে যারা ভিক্ষার জন্য হাত বাড়ায়, এটা কিন্তু বহুত বড় পরিতাপের বিষয়। এবং মধ্যবিত্ত কিছু লোক তারা হজে যাবে মাল এবং সম্পদ বাড়ানোর জন্য, তিজারতের জন্য। তো এই হাদিস থেকে বোঝা গেল যে আসলে আমাদের হজটা কিন্তু লিল্লাহ হওয়া বেশি ভালো, অর্থাৎ আল্লাহর ওয়াস্তে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলেন যাদের সামর্থ্য রয়েছে তারা অনলি ফর দ্য সেক অফ আল্লাহ, নিচক আল্লাহর জন্য তার জন্য হজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমান কথাটি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যদি কেউ হজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, উদ্দেশ্য তো মাত্র আল্লাহকে পাওয়া, এই হজের মাধ্যমে সেখানে গিয়ে যদি সে কোনো গুনার কাজে লিপ্ত না হয়, হজের পরিপন্থী এহরাম পরিপন্থী কোনো কাজে লিপ্ত না হয়, তাহলে এই হজটা হজ্জে মবরুর হবে। আর হজ্জে মবরুরে কী হবে? রাসূল বলেন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে রিটার্ন আসবে ওইভাবে যেভাবে তার মারগর থেকে নিষ্পাপ অবস্থায় জন্ম নিয়েছিল। আল্লাহ পাক সকল গুণা মাফ করে দেন, হজের মাধ্যমে উমরার মাধ্যমে গুণাও মাফ হয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সকলকে এবাদত বন্দগির মাধ্যমে গুণা মাফ করার ফারসি আল্লাহ নক্ষত্র তফিক দান করুন, যাদের সুযোগ রয়েছে আমরা যেন বারবার যেন উমরাও করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুন। আমি যা দেখুন হজরতের একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনকার সময়ে আমরা দেখতে পাই অনেক মানুষ উমরায় গিয়ে উমরার চাইতে বেশি সেলফি তোলা বাইতুল্লাহকে পিছনে রেখে কিংবা রাউজায় শরীফকে পিছনে রেখে, এই যে একটা প্রথা মানুষের মধ্যে
খুব বেশি, পাশাপাশি দেখা যায় অনেকেই উমরা করতে গিয়ে বেশি কেনা বেচার মধ্যে খুব বেশি সময় কাটান, এ বিষয়ে যদি একটু নসিহত করতেন। আল্লাহ আকবার। সেলফি, এই ফিতনায় আমরা প্রায় সবাই নিমজ্জিত হয়ে পড়েছি। স্মার্টফোনের আসার পর থেকে বর্তমানে পিকচার ওঠানোর যে প্রবণতা, তসবির, যেটার উপর পরিষ্কার লানত রয়েছে এবং কঠিন কেমতের দিন সবচেয়ে কঠিন আজাব হবে যে কতিপয় গুণার উপরে ইন্নাশাদ্দান্নাসি আজাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাববিরুন, যারা এই সমস্ত তসবির, যারা পিকচার তারা উঠায় দুর্রোধ ছাড়া। কারণ হজের সফরে গিয়েও যদি কাবার সামনে এবং তওয়াফ করা অবস্থায় সেখানে আমরা লাইভ দিয়ে মানুষদেরকে দেখানো যে আমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ আকবার, তাহলে তো হজটা লিল্লাহ থাকলো কোথায়? নবীজি বলেছেন তওয়াফ কাল সলা, আর আমি এই তওয়াফের মধ্যে আমি সেলফি উঠাইলাম, আমি লাইভ দিয়ে মানুষদেরকে দেখাইতে লাগতাম। তো তোমার উদ্দেশ্য হলো কি? মানুষ দেখানো, লোক দেখানো। আল্লাহ আকবার। জাহান্নামকে শুরু করা হবে যে তিনজন ব্যক্তি তন্মধ্যে থেকে, তিনজনের কাজটি ছিল খুবই ভালো, উদ্দেশ্য সৎ না হওয়ার কারণে তিনজন দিয়ে জাহান্নাম শুরু করা হবে, একজন শহীদ, একজন ডোনার, একজন আলেম। উদ্দেশ্য লোক দেখানো এবং মানুষকে নেম এবং ফেমের জন্য করেছিলেন বিদায়, আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নাম শুরু করবেন। তো আমি যদি হজে গিয়ে যদি এইভাবে আমি সেলফি তোলার পিছনে পড়ে যাই বা কেনা বিছা নিয়ে এইসব সময় ব্যস্ত হলাম, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যেখানে আমার উমরার কাজ ছিল চারটি, কিন্তু আমরা মানে এলাম পাঁচ নম্বর কাজ আমাদের মেন হয়ে যায়, যে ওই চারটির লাগে যেমন চারটি নয় পাঁচ নম্বর কাজ হলো স্বর্ণ কিনবো, কাপড় কিনবো, এই কিনবো, ওইটাই সবচেয়ে বড়। মাওয়াজিয়ে হজ, যেখানে আমরা হজে গিয়ে আমরা মেইন কাজগুলো আমরা যেখানে করে থাকি আমরা কয়েকটি জায়গায়, একটা হলো হরম, সফা মারওয়া, আরফা, মুজদলিফা, এরপরে জমরাত, এই পাঁচ জায়গার মধ্যে আমরা কঠিনভাবে কাজ করে থাকি। কিন্তু আমাদের আমল দ্বারা প্রমাণিত হয় পাঁচ জায়গা নয়, ছয় নম্বর জায়গা হবে মার্কেট, যে আমরা সব মার্কেটে ঘোরাফেরা করি, বেশি সময় আমরা সেখানে দিই। অনেক সময় মার্কেটে গিয়ে সময় গিয়ে আমরা নমাজ পর্যন্ত মিস করে ফেলি, সেলফি তুলতে গিয়ে আমরা ওই পাহাড়ে বা ওই দোকানে গিয়ে উঠে আমরা বিভিন্ন পুরাতন স্মৃতি দেখতে গিয়ে আমরা জামাত মিস করে ফেলি। এটাও কিন্তু শয়তান আমাদেরকে দুঃখা দিয়ে আমাদেরকে বঞ্চিত করে ফেলে। আরও আজীব, হজ এবং উমরার সফরে অনেক লোক যারা নমাজ মিস করে, এর চেয়েও আরও আজীব, হরম শরীফে সেখানে থাকা অবস্থায় হোটেলে হরম শরীফের নমাজ মিস করার ফলে অনেকের নামাজ কদা পর্যন্ত হয়ে যায়। এটা বড় দুঃখজনক, বড় দুঃখজনক। এত কষ্ট করে তো পয়সা খরচ করে আমি গেলাম আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, সেখানে গিয়ে যদি আমি সেলফি তুলে আমার বাদরটা নিচক আল্লাহর জন্য না রেখে আমি নেম এবং ফেমের পর্যায়ে আমি চলে গেলাম, আমি আমার নিয়তকে নষ্ট করে ফেললাম, তাহলে তো আমি ওই তিন ব্যক্তির সমান হয়ে গেলাম যে শহীদ, শাহাদত দ্বারা উদ্দেশ্য ছিল নেম এন্ড ফেম, ডোনার, ডোনেশনের উদ্দেশ্য ছিল বাহ বা পাওয়া, এবং আলিম কারি খেলার দ্বারা উদ্দেশ্য ছিল ওয়াহ ওয়াহ পাওয়া। তো ওইদের ওদেরকে দিয়ে আল্লাহ পাক জানাম শুরু করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে হজের প্রত্যেকটি টাইম মুহূর্তকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা গণিমত হিসাবে যেন ইউজ করতে পারি, এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমি সেখানে গিয়ে একই নামাজের মাধ্যমে যখন আমি সওয়াব পাইতেছি, এক রাকাত নামাজের মাধ্যমে লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেখানে যদি আমি তসবি পড়ি, তিলাওয়াত করি, নেক বন্দেগি করি। উলামা একরাম মনে করেন হরমের নমাজের যেভাবে মাল্টিপ্লাই হলো, যেভাবে আল্লাহ পাক সব বাড়িয়ে দিয়েছেন, হয়তো বাকিউলার সব ওইভাবে বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। ঠিক তেমনিভাবে সেখানে গুণা করলেও গুণাটাও আশঙ্কা রয়েছে, হয়তো তার পাওয়ারটাও বেড়ে যেতে পারে। এজন্য দ্বিতীয় খলিফা হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হরমের বাহিরে গিয়ে একটি গুণা যদি আমি 70 বার করি, আমি মনে করি এটা আমার জন্য সহজ, ওই সমান গুণাটি হরমে একবার করার চেয়েও। তাহলে কী বোঝা গেল? উনি ভয় পাইতেছিলেন যে হরমের ভিতরে যদি কোনো অন্যায় কাজ করি, ওই অন্যায় কাজটা বাহিরে 70 বার করলে যে পরিমাণ বড় অপরাধে পরিণত হওয়ার কথা ছিল, হরমে একবার করার কারণেও এই পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহু আকবার। এজন্য মসজিদের ভিতরে গিয়ে ইবাদত করলে যে ইবাদত সব বাড়ে, গুণা করলে গুণা তত বিভাগ ডেঞ্জার হবে। থানার কাছে আপনার বাড়ি যদি হয়, আপনি যেভাবে সেফ আছেন, যদি আপনি অপরাধ করেন তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি দড়া খাওয়ারও সেখানে একটা রিস্ক রয়েছে। এজন্য আমরা যারা হজে যাব, আমরা যাব, হযরত মাওলানা আবি মাসুম যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শুধু হজেই নয়, আজকাল দেখা যায় সব বিষয়েই আমরা যে কোনো ভালো কাজ করেই আমরা ওই সেলফি আর ফেসবুক বা এসবে দেওয়া, যেমন একটা আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে, এটা লাগে বর্তমান লাগে, এটাই যেমন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমরা এটা ফেসবুকে কীভাবে যাবে, কীভাবে আমরা এটা মানুষকে শো করবো, এটাই যেমন আমাদের মুখ্য উদ্দেশ্য যেমন মনে হইতেছিল, আমরা এইভাবে আমার উদ্দেশ্য আমরা লস করে ফেলতেছি।
এজন্য এই ব্যাপারে আমাদের প্রত্যেক নিজে নিজে আমি আমাকে সংশোধন করতে হবে, আপনি আপনাকে সংশোধন করুন, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন কেন আমরা এগুলো করতেছি, ফায়দাটা পাই কি, এর পিছনে কি। ফাস্তাফতি কলবাক, আপনি আপনার কল্পকে জিজ্ঞাসা করে, আপনার ফতোয়া আপনার কল্প থেকে নেন যে আপনি যেগুলো করতেছেন এর মাধ্যমে আল্লাহর কাছে পাওয়ার কি কিছু আশা রয়েছে। এজন্য যে কাজ করব আমরা ভালো কাজ করব, আর উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য। এর জন্য গ্রহণযোগ্য হতে হলে প্রত্যেকটি কাজ হতে হবে নেক, এবং নেক কাজটি হতে হবে রসুলের তরিকা মতো, হতে হবে সৎ উদ্দেশ্যে। আমরা কাজ করব, নেক কাজ করব, নবীর তরিকা মতো করব এবং সহি নিয়তে করব। কাজটা যদি নেক হয় নবীর তরিকা মতো করি না তাও গ্রহণ হবে না, কাজটা নেক নবীর তরিকা মতো করলাম, উদ্দেশ্য এবং নিয়ত যদি আমার খালিস হয় না তাও আমার এবাদতটা কবুল হবে না। আল্লাহু আকবার। এজন্য যে কোনো এবাদত কবুল হতে হলে তিনটি জিনিস মাথায় রাখতে হবে, কাজটি হতে হবে নেক কোরআন হাদিসের অ্যাপ্রুভাল এবং নবীর তরিকা মতো, এবং হতে হবে খালিস নিয়তে। হজ বলুন, উমরা বলুন, যে কোনো কাজই বলুন, আল্লাহ আমাদের সকলকে যে কাজই করব ভালো কাজ যেন করতে পারি, নবীর তরিকা মতো যেন করতে পারি এবং শ্রেণীতে করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি আবারও বলবো, আমরা এই দেশে যারা আছি আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছেন, এই মুহূর্তে টিভির পর্দার সামনে যারা আছেন বা আমার কথাগুলো যারা পরবর্তীতে রেকর্ডে দেখবেন, এই দেশে আমরা যারা আছি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। হে ভাই হে বোন, দুনিয়ার কত লোক হরমায়ন শরীফ এনে যাওয়ার জন্য চক্কর পানি ফেলায় তার সুযোগ থাকে না, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন আর্থিকভাবে, আপনি বারবার যাচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে আল্লাহ সুযোগ করেছেন নিয়ামত, এই নিয়ামত শুকরিয়া আদায় করে, এমনভাবে আমি হজে যাব বা উমরায় যাব যাতে আমার হজ এবং উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আদায় করার কথা বলেছেন সেভাবে আদায় হওয়ার মাধ্যমে তার মূল লক্ষ্য উদ্দেশ্য রেখে দুনিয়ার ফায়দা আখরাতের ফায়দা সব আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শুধু হজ এবং উমরার ক্ষেত্রে নয়, সবকটি বিষয়ে সমান এইভাবে আমরা করবো ইনশাআল্লাহ। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিসই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, মিশকাত শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, রিয়াদুস সালিহিনের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং ইমাম বুখারী শরীফের উস্তাদ আব্দুর রহমান মেহদি উনি বলেন যে কোনো ধর্মীয় বুক লিখতে হলে সর্বপ্রথম হাদিস যেন এই হাদিসটা হয়, যাতে প্রত্যেকটি ভালো কাজের শুরুতে যেন আমাদের নিয়তকে আমরা যেন খালিস করতে পারি। এলাকে নিয়ত খালিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো কাজ নবীর তরিকা মতো খালিস নিয়তে করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল আহসান জাযা, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা এবার একজন দর্শকের কল গ্রহণ করব, দেখি এখন কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা করবেন। জি, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল। জি জি, তো আমরা তো হানাফি মজহব আর সবসময় হুন্নি ওকল মলে সবলে কইন যে আসরের পরে আর মগরিবের আগে কোনো নফল নামাজ নাই। জি জি, এখন আসরের মগরিবের আগে যদি আমি ধরো 10 মিনিট আগে গেলাম কি মসজিদ, তো মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তাম পারবো নি? আর কোন প্রশ্ন আছে? নেই ফজরের রক্ত ওলা ফজরের তো সুন্নত করে পড়িয়ে নিলাম, পড়িয়া গেলাম মসজিদে, মসজিদে গিয়া সময় আছে, এখন তাহিয়াতুল মসজিদ পড়তাম পারবো নি? বহু প্রশ্নটা। জাযাকুমুল্লাহ। জি, দেখতে থাকা প্রথম আপনি যেটি বলেছেন এটা শুধু হানফি বা শুধু হানাফের স্কলাররা নয়, হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের সহি একটি হাদিস যেটি হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু মুসা আশআরি, হজরত আবু সাঈদ খুদরী সহ অনেক সাহাবা একরাম থেকে হাদিসটি বর্ণিত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমে নামাজ নিষেধ করেছেন। এই নামাজ মানেই নফল নামাজ, এই নফল নামাজের ভিতরে তাহিয়াতুল মসজিদও পড়ে। এজন্য ইমাম মালিক, ইমাম আবু হানিফা সহ মেজরুল আকরাম মনে করেন আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত, বা আপনি যে বললেন সূর্য ডুবার মাত্র 5 মিনিট 10 মিনিট আগে ঢুকলে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না, আসলে এরকম লোক দেখা যায় যে সূর্য ডুবতেছে পরিষ্কার আছে আর কঠোর বাসনা নিষেধ করা হয়েছে ওনারা পড়ে থাকেন, তো ইনশাআল্লাহ এখানে মেজরুল আমার কথা হলো পড়বো না। ঠিক তেমনিভাবে ফজরের টাইমেও রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম ফজরের টাইম ঢুকার পরে ফজরের টাইমে ফজরের সুন্নত ব্যতীত কোনোদিন কোনো তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ বা পড়েছেন বলে কোনো হাদিসে পাওয়া যায় না, সেই সময়ে
ইমাম আবু হানিফার মতে সহ মেজরিটি উলামায়ে কেরাম এটা বিশ্বাস করে থাকেন যে ওই টাইমেও তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উযু না পড়াটা উত্তম, বাট পড়তে চাইলে পড়তে পারেন। ইয়েস, এখানে ইমাম শাফির মতে ভিন্ন একটি মত রয়েছে, সেজন্য হয়তো কেউ পড়তে পারেন, বাট আমরা পড়ি না কেন হাদিসের ভিত্তি করে। জাজাকুমুল্লাহ আহসান জাজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের প্রোগ্রামে আমাদের মহতারাম অতিথি উস্তাজুল আসাতিজা মিনর পার্ক শাহজালাল মসজিদের মোহতারাম খতিব, দারুল উলুম ফোর্ড স্কোয়ারের মোহতারাম শাইখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে উমরা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের সমাধান জানলাম। আমাদের প্রোগ্রামের আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, ইসলামিক কিউএনএ প্রোগ্রামের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।